সেতুটিকে বলা হয় মৃত্যুর সেতু। এই সেতু থেকে আজ পর্যন্ত 600 কুকুর লাফ দিয়ে আত্মহত্যা করার চেষ্টা করেছে, যার মধ্যে 50টি কুকুর মারা গেলেও বাকি কুকুরগুলো বেঁচে যায়। তবে বেঁচে যাওয়া কুকুরগুলো আবার লাফিয়ে পড়েছিল বা লাফ দেওয়ার চেষ্টা করেছিল। কি এমন আছে এই সেতুটিতে? বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। ওভারটন সেতু স্কটল্যান্ডের ডাম্বারটন শহরের কাছেই অবস্থিত। এটি সিভিল ইঞ্জিনিয়ার এইচ ই মিলনারের করা নকশায় 1895 সালের জুন মাসে নির্মাণ কাজ সম্পন্ন হয় সেতুটির। নির্মাণের সময় কারো কাছে এর আকর্ষণ না থাকলেও 60-এর দশকে সাধারণ মানুষ ও মিডিয়ায় বেশ আলোচনায় আসে সেতুটি। সেই সময় অজানা কোনো কারণে 50 ফুট উঁচু এই সেতু থেকে লাফিয়ে কমপক্ষে 50টি কুকুর আত্মহত্যা করে। স্কটল্যান্ডের ডাম্বারটনের মিল্টন গ্রামের ওভারটন সেতু 19 শতকের ভিক্টোরিয়ান স্থাপত্য রীতির আর 10টা সাধারণ সেতুর মতোই দেখতে, কিন্তু আশ্চর্যজনক হলেও কুকুর মালিকদের কাছে আতঙ্কের এক প্রতিশব্দ এই সেতু। গত শতকের 60-এর দশক থেকে কুকুরদের লাফিয়ে পড়ার একের পর এক ঘটনা ঘটছে ওভারটন সেতু থেকে। সংখ্যাটি এতই বেশি যে ডগ সুইসাইড ব্রিজ নামেই এখন সেতুটিকে চেনে সবাই। কুকুররা যে শুধু সেখান থেকে লাফিয়ে পড়ে তা নয়, লাফ দেওয়ার আগে এদের সেতুর পাশের প্রাচীর বেয়ে ওঠার চেষ্টাও করতে দেখেছেন কেউ কেউ। এমনকি লাফ দিয়ে পড়ে বেঁচে গিয়ে আবার লাফিয়ে পড়ার অর্থাৎ দ্বিতীয়বার আত্মহত্যার চেষ্টা চালানোর কথাও শোনা যায়। কেন বা কী কারণে কুকুরগুলো লাফিয়ে আত্মহত্যা করে সে বিষয়ে সঠিক কোনো ধারণা না থাকলেও স্থানীয়রা মনে করেন ভুতুড়ে কোনো আত্মার দেখা পেয়ে অতিমাত্রায় উত্তেজিত হয়ে কুকুরগুলো এমনভাবে লাফিয়ে পড়ে। তাদের দাবি, সেতুটির পাশে অবস্থিত 100 বছরের পুরনো গথিক প্রাসাদটি দায়ী। বিষয়টি নিয়ে যারা গবেষণা করেছেন তাদের কথা হলো, কুকুররা ওখানে মোটেই আত্মহত্যা করতে যায় না, মরার কোনো ইচ্ছাও তাদের জাগে না, বরং কিছু একটা তাদের উচ্চতা না বুঝেই ওখান থেকে লাফিয়ে পড়তে প্রলুব্ধ করে। কুকুরদের এমন অস্বাভাবিক মৃত্যুর কারণ অনুসন্ধান করতে গিয়ে নানান তত্ত্বই ডালপালা মেলেছে। সবচেয়ে যুক্তিসঙ্গত ধারণাটি হলো, ওই সেতুর নিচের গভীর গাছপালায় ভরা এলাকায় মিঙ্কের মতো ছোট স্তন্যপায়ী প্রাণীর বাস, তাদের তীব্র গন্ধ, সেই সঙ্গে সেতুর পাশে নিরাপত্তা দেয়াল কুকুরদের উচ্চতা সম্পর্কে বিভ্রান্ত করে দুর্ঘটনাগুলো ঘটায়। মিঙ্কের করা গন্ধের প্রলুব্ধ কুকুর সেতুর উচ্চতা সম্পর্কে নিশ্চিত না হয়েই লাফ দেয়। এই ধারণা আরও নিশ্চিত হয় যখন গবেষণায় উঠে আসে যে উষ্ণ ও শুকনো দিনে যখন মিঙ্কের গন্ধ বেশি থাকে তখন এই লাফিয়ে পড়ার ঘটনা বেশি ঘটে। এদিকে আরেক দল গবেষক এই দাবিটিকে উড়িয়ে দিয়ে বলেছেন, যদি ঘ্রাণের বিষয়টি সত্য হয় তথাপিও কিছু বিষয় প্রমাণিত হয় না, কারণ স্কটল্যান্ডে 26,000 মিঙ্ক রয়েছে। তাহলে অন্যান্য স্থানে কুকুরগুলো মিঙ্কের উপর লাফিয়ে পড়ে না কেন? এছাড়াও কুকুরগুলো কেন শুধুমাত্র সেতুটির একটি নির্দিষ্ট স্থান ও ডান পাশ থেকেই লাফিয়ে পড়ে? কাজে ওভারটন সেতু থেকে কুকুরের লাফিয়ে পড়ার কারণ আজও অমীমাংসিত রয়ে গেছে, আর সে কারণে এখনও সেতুটিতে কুকুরকে সাবধানে রাখার সতর্ক বার্তা শোভা পাচ্ছে। চ্যানেল ইউরোপ নিউজ ডেস্ক।